হচ্ছে হাওড়া যাওয়ার পথে ব্লু লাইন। এখন আমরা হুগলি রিভারের নিচে রয়েছি, যেটা গড়িয়া থেকে চড়ার জন্য না না আমাদের তো ডিউটি চলছে, সেই জন্য আমরা এসেছি এখানে রাউন্ড দিতে। কিরকম ভিড় হচ্ছে না হচ্ছে সেগুলো ভারতবর্ষের প্রথম এরকম আন্ডার ওয়াটার মেট্রো, মানে কি বলবো আর ভাষা নেই। আনন্দিত আমাদের এত বছর অপেক্ষা করার পর আজকে আমরা মেট্রোতে বসলাম। প্রথম দিনে দেখো এখন যা ভিড়টা লেগে, প্রতিটা স্টেশনে যেরকম লাইন লেগে যায় মেট্রো টিকিটের জন্য, সেরকম দেখো ময়দান মেট্রোতে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর লাইন লেগে গেছে। দেখো খুব ভালো ব্যবস্থা, এবং যারা নিত্য যাতায়াত করে সল্টলেক ডালহৌসি তাদের খুবই সুবিধাজনক। চলো আমার ছাতু এসে গেছে, আর আজকে সুন্দর মর্নিংয়ে দেখো বাইরেটা এত সুন্দর একটা ওয়েদার, এখনও রোদ্দুর ওঠেনি, কারণ টাইম হচ্ছে 6:59, আর এখন বেরোতে চলেছে একটা নতুন জার্নিতে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে একটা জার্নি বলতে এটা ভুল কথা হবে, আজকে একটা মেমোরেবল ডে আমার কাছে কেন ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে। আর 6 মার্চে ইনোগ্রেশন হয়েছিল, শ্রী নরেন্দ্র মোদী আমাদের কলকাতায় এসে 3টে মেট্রো লাইনে ইনোগ্রেশন করে গেছিল। একটা কলকাতা মেট্রোর যে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি, জোকা মাজেরহাট অবধি, প্লাস নিউ গড়িয়া আমাদের রুবি অবধি, এই 3টে লাইনের আজকে কিন্তু কমার্শিয়াল রান চালু হচ্ছে। মানে প্রতিটা মানুষ কিন্তু আজকে এই রাইড নিতে পারবে আগামী প্রতিটা দিনে। তো সেটারই একটা রাইড নিতে আমি যাচ্ছি এসপ্ল্যানেড থেকে যাব হচ্ছে হাওড়া। প্রথম রাইড ছিল আজকে সকাল 7টার সময়, যেটা আমি মিস করেছি। মানে এখন অবভিয়াসলি 7টা বাজে, তো প্রথম ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি। অনেক ব্লগাররা ওখানে ভিজিট করেছে, তাই তাড়াহুড়ো করে যাওয়ার কোনো মানে নেই। সেইগুলোর একটা এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করবো, দাঁড়াও। তার আগে একটা চুপ মেরে নিই, তাই আর দেরি করছি না, বেরিয়ে পড়ি, চলো। এখান থেকে এখন যাবো হচ্ছে কুদঘাট মেট্রো, আর এই কারণে একটু লেট করে বেরোলাম, কারণ মেট্রোতে যাবো। হ্যাঁ দেখো আমার কাছে 3খানা অলরেডি কার্ড রয়েছে, মেট্রো কার্ড, বাট এইগুলো দিয়ে একটাতেও পাঞ্চ করবো না, সবকটাতেই ব্যালেন্স আছে। দেখবো আজকে যে আমাদের কুদঘাট মেট্রো থেকে আমাদের ডাইরেক্ট হাওড়া ময়দান অবধি কত টাকা ভাড়া নেয় আর কীভাবে যাওয়া যায়, কারণ কোনোটাই আমি কিন্তু এখন এক্সপিরিয়েন্স করিনি আর জানি না। জলদি টিকিট কাটি, তারপরে দেখছি কী করা যায়। হাওড়া ময়দান অবধি পাওয়া যাচ্ছে ডাইরেক্ট হাওড়া ময়দান? হ্যাঁ, আমার মনে হয় এর আগে কেউ টিকিট কাটেনি এখন মতো ডাইরেক্ট হাওড়া ময়দান যাওয়ার অবধি, অনেকে জানেও না হয়তো। বাট এই হচ্ছে টিকিট, 25 টাকা করে টিকিটের ভাড়া নিল। কত সুবিধা হয়ে গেল আজকে থেকে। জাস্ট ভিতরে ঢুকলাম, আর ওদিক দিয়ে দেখো পুরো সদ্য একটা গাড়ি বেরিয়ে গেল। মানে আবার একটা ট্রেনের জন্য এখন অপেক্ষা করতে হবে। স্টেশন থেকে নামলাম এসপ্ল্যানেডে, ঠিক তার মধ্যে থেকেই গেট নাম্বার 4 আছে। সেই গেট নাম্বার 4-এর ঠিক উল্টো দিকেই পুরো বড় এরিয়া, যেটা ভিতর থেকে আর কি আমাদের ময়দানে মেট্রো ধরার জন্য আমাদেরকে বেরোতে হবে। বাপরে বাপ কত বড় আর কি স্টেশনটা, দেখো উপর থেকে নিচ অব্দি আমরা নামছি। সব ট্যাক্সি রয়েছে, কলকাতার প্রিন্সেপ ঘাটের সে জায়গাটা করেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ঘোড়া দৌড়াচ্ছে, কি বেশ সুন্দর করে সাজিয়েছে। নিচে নেমে দেখো এত বড় একটা হল, তো মানুষ এখান থেকে উঠছে, দেখো বহু মানুষ এখান থেকে উঠছে। তো মানে প্রচুর নিচে আর কি স্টেশন, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি এখানে দেখো মেট্রো কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে আমাদের স্টেশনে, ঠিক আছে। এদিকে দেখো টুয়ার্ডস সল্টলেক সেক্টর 5, এটা দেখো টুয়ার্ডস হাওড়া ময়দান। দুঃখের বিষয় হচ্ছে আমাকে টিকিটটা নিয়ে বাইরে বেরোতে হবে, কারণ এখানে হাওড়া ময়দানের সাথে মেট্রো যে নিচ থেকে যাচ্ছে তার একটা মডিউলার রয়েছে। এই যে বাইরে দেখো প্রচুর ভিড় করেছে, তো এটার থেকে এক্সিট না নিলে আমি ওই জিনিসের ভিডিও ফুটেজটা পাবো না। চলো, কত লোকে দেখো সব মোবাইল নিয়ে ব্যস্ত। দেখো যেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, এই হচ্ছে হুগলি রিভার, যার ভিতর থেকে আর কি এরকম টানেল করে মেট্রো যাচ্ছে। এদিকে হাওড়া ব্রিজ, এখান থেকে আর কি আমাদের ট্রেন ছাড়ে। এই জিনিসটা তোলার জন্য আমাকে টিকিটটা ফেলে আবার নতুন টিকিট করে এখন হাওড়া ময়দান যেতে হবে। যাক সেটা কোনো ব্যাপার না, বাট এই হচ্ছে দেখো পুরো ডেমো পিস দিয়েছে এখানে। এখানে লেখা রয়েছে প্লিজ শো কার্ড টোকেন বিলো। আমি জানি না কি দেখাবে, বাট দেখো কি দেখাচ্ছে, দেখি। দেখো আমি কোথায় কোথায় ট্রাভেল করেছি সেগুলো কিন্তু সব চলে আসছে, মানে একটা পুরো ইনফরমেশান আমার এই কার্ডের বেরিয়ে যাচ্ছে। তারই সাথে এদিকে দেখো যতগুলো মেশিন দিয়েছে সবকটা মেশিন থেকে আমি রিচার্জ করতে পারবো। ভাড়া কত দেখালো না, আমি এই কারণেই টোকেনটা কেটেছিলাম। এখান থেকে হাওড়া ময়দান 10 টাকা ভাড়া। আমি যখন পরে ওখান থেকে বেরোবো তখন তোমাদেরকে চেক করে দেখাবো যে 10 টাকায় কেটেছি। দেখো এখান থেকে মেট্রো ঢুকলো সবে। এই ট্রেন কিন্তু সকাল 7টা থেকে চালু হবে আর রাত্রি 9:30 মানে 9:45 অবধি কিন্তু চলবে। একটা স্টেশনে 12 মিনিট 15 মিনিট বাদে একটা ট্রেন ঢুকবে আর কি। দেখো এখানে কিন্তু পুরোটা চেপে দিয়েছে, দেখো সেফটির জন্য কিন্তু পুরোটা চেপে দিয়েছে। আর এই হচ্ছে ভিতরে মেট্রো, আমি ভিতরে ঢুকেই যাই আপাতত। পুরো নতুন আমাদের হাওড়া ময়দান যাওয়ার মেট্রো। পরেই আমাদের টোটাল 4টে স্টেশন আমরা কভার করবো, মানে এর পরের স্টেশন হচ্ছে মহাকরণ, এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া মেট্রো, হাওড়া ময়দান মেট্রো। দেখো মহাকরণে আমরা পৌঁছে গেলাম। আর সেমভাবে প্রতিটা স্টেশনে কিন্তু সেফটি মাস্ট। খুলে গেল, এই দরজাও খুললো, এই দরজাও খুললো, দুটো দরজাই একসাথে খুলে গেল। এই মেট্রো স্টেশন থেকে তোমরা লালবাজার, রাইটার্স বিল্ডিং, ডালহাউসি, মোটামুটি পুরো অফিস পাড়া যাত্রাটা তোমরা যেতে পারবে আর কি। যে কোনো জায়গায় ঘুরতে গেলে যে স্টেশনে আমরা সবসময় যাতায়াত করি হাওড়া স্টেশনে, তো তাদের কিন্তু এই হাওড়া মেট্রো কিন্তু সব থেকে জরুরি একটা স্টেশন। এটা হচ্ছে আমাদের মেট্রোর ইন্টেরিয়ার, এরকম ব্লু লাইনের যে হ্যান্ডেল, এখানে বসার মতো যে জায়গাটা দিয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য, এই সিনিয়র সিটিজেনের স্পেশালি এবেল্ড তার জন্য কিন্তু এরকম ছোটো স্পেস, মোটামুটি 2জন আর কি বসতে পারবে। আর এইখানে দেখো একটা প্লাগিং সিস্টেম করেছে চার্জ দেওয়ার জন্য। দেখো এই জিনিসগুলো কিন্তু এখনও চালু হয়নি। আর এই হচ্ছে হাওড়া যাওয়ার পথে ব্লু লাইন। এখন আমরা হুগলি রিভারের নিচে রয়েছি, যে টানেলটা তোমাদেরকে বোঝাচ্ছিলাম সেই টানেলের মধ্যে রয়েছে। এটা বোঝানো যাচ্ছে যে আমরা এখন এর ভিতরে আছি। মাত্র 6 সেকেন্ডে আমরা হাওড়া পৌঁছে যাচ্ছি। এই পুরো টানেলটা অনলি 6 সেকেন্ড, 36 মিটার নিচে আমাদের হুগলি রিভার থেকে হাওড়া। প্ল্যাটফর্ম বোথ সাইড, মানে দুটো সাইডে কিন্তু নামতে পারবে, মানে যাতে মানুষের এক সাইড থেকে ভিড়টা না জমে। কোনো টানেলের ভিতরে কিন্তু এখনও পর্যন্ত কোনো নেটওয়ার্ক কভারেজ পাইনি। এইটা একটা ডিফল্টার আমাদের কাছে, নেটওয়ার্ক কভারেজটা খুব দরকার, যেটা কিন্তু নেই। গড়িয়ার থেকে চড়ার জন্য ওকে, মানে মানুষের কত এক্সাইটমেন্ট, ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে চলে এসছে মেট্রো চড়তে। আমি ওনার পাশে একটু বসি, ওনার এক্সাইটমেন্ট দেখে আমার খুব ভালো লাগলো যে এই বয়সে আমাদের তো ঠিক আছে, এই বয়সেও কিন্তু নতুন নতুন জিনিসের এক্সপিরিয়েন্স করা। অবশ্যই পুরো ফ্যামিলি নিয়ে চলে এসছে নাকি? আচ্ছা আচ্ছা, বেশ ভালো। দেখো হাওড়াতে ভিড় দেখো জাস্ট। দেখো এই সাইডও গেট খুললো, এই সাইডও গেট খুললো। ট্রেনকে ছেড়ে দিয়ে এখন যাচ্ছি আমি তোমাদেরকে দেখানোর জন্য যে কোন স্টেশন থেকে উঠলে বা কোন প্ল্যাটফর্ম থেকে বেরোলে সামনাসামনি পড়বে হাওড়া আমাদের রেলওয়ে স্টেশনটা, মানে যেটা আমরা লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন ধরতে পারবো। চলো, এই আমাদের ট্রেন দেখো বেরিয়ে যাচ্ছে। একটা ভিডিওর জন্য কত কষ্ট করছি, একবার এই স্টেশন, একবার সেই স্টেশন, একবার এখানে, একবার ওখানে। আর তোমরা যদি লাইক না করো এরপরেও, তাহলে কেমন লাগবে ভাবো। দেখো এই এখান থেকে আমাদের বেরোতে হবে বাইরে। আচ্ছা, এখান থেকে গেলে হচ্ছে 17-18 প্ল্যাটফর্মটা পড়বে, যেখান থেকে 17-18-19 প্ল্যাটফর্ম পড়বে। আর এই দিক দিয়ে গেলে, এই সাইড দিয়ে গেলে 1, 2, 3, 4, 5, 6 যত লোকাল ট্রেন আছে, যত এক্সপ্রেস ট্রেন আছে এই দিক দিয়ে পড়বে। আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি কোন প্ল্যাটফর্মটা পড়ছে। আমি ওই দিকে হচ্ছে 17, 18, 19, 20, 21, আর এইদিকে হচ্ছে গিয়ে মানে সেই 16, 15, 1, 2, 3, 4 এরকম আর কি। এই এখানেও প্ল্যাটফর্ম, মানে আমাদের এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে। আর এইটা হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম। বাইরে বেরোলেই আর কি স্টেশন, একদম অ্যাকুরেট জায়গায় মেট্রো স্টেশনটা করেছে। একদম উপর থেকে মেট্রো স্টেশন, মানে মেট্রো অবধি পৌঁছাতে কিন্তু অনেকটাই তোমাদেরকে যেতে হবে। কেমন লাগছে আপনার? দারুণ দারুণ। এটা চড়ার জন্যই কি আজকে? না না, আমাদের তো ডিউটি চলছে, সেই জন্য আমরা এসেছি এখানে রাউন্ড দিতে। কিরকম ভিড় হচ্ছে না হচ্ছে সেগুলো ভারতবর্ষের প্রথম এরকম আন্ডার ওয়াটার মেট্রো, মানে কি বলবো আর ভাষা নেই। যাচ্ছে মানে সবাই এক্সাইটমেন্ট আর ভাষা খুঁজে পাচ্ছে না, এতটাই আর কি এক্সাইটমেন্ট এটা চড়ার জন্য। এই প্রথম চড়ছো নাকি? এই যাচ্ছে না, আগের দিন আমরা এসেছিলাম কিন্তু চড়িনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আজকে এখন এই ফার্স্ট চড়ছো? আচ্ছা আচ্ছা, এখন কোথায় যাচ্ছ? ধর্মতলা। আর কিছু না ভেবে হাওড়া ময়দানে যাচ্ছি, বাইরে বেরোবো। কারণ একটাই কারণ, হাওড়া ময়দানের মানুষ বহু বছর ধরে দেখছে মেট্রোর কাজ হচ্ছে, আর ওখানে কোনো রকম রেলওয়ে স্টেশন, মেট্রো কিছুই ছিল না ওই জায়গাটাতে। ওখানকার মানুষের যে ক্রেজটা, সেটা একবার দেখার বিষয়। যদি সকালে আসতাম আরো ভালো কিছু দেখাতে পারতাম ঠিকই। দেখো এখানে লাইট জ্বলছে। দেখো আজকে খুব ভালো লাগছে, মন খুব আনন্দিত। আমাদের এত বছর অপেক্ষা করার পর আজকে আমরা মেট্রোতে বসলাম। খুব ভালো, খুবই ভালো লাগলো। যা বুঝলাম এতগুলো স্টেশনে বেরোলাম ঢুকলাম বেরোলাম ঢুকলাম, সব থেকে বেশি ভিড় হচ্ছে এই হাওড়া ময়দান স্টেশনে। শেষ পর্যন্ত মন টানলো না, যেতেই হবে। এইগুলো মানুষের জন্য জানা নাকি হাওড়া ময়দানে এত বছর ধরে অপেক্ষা করেছে। হাওড়া ময়দানে কত ভিড় দেখো মানুষ, আমি এই ভিড়টা মনে হয় কোনো স্টেশনে দেখিনি যা এখানে দেখতে পাচ্ছি। এইটা দিয়ে শরৎ সদন আর এইটা দিয়ে দেখাচ্ছে বঙ্গবাসী মোড়, মানে দুটো আমি দেখলাম প্ল্যাটফর্ম বেরোচ্ছে। এখানে দেখো ক্রিকেট ফুটবল যত রকম প্লেইং আর কি জিনিস রয়েছে, সেইগুলো জিনিসের দিয়ে কিছু স্ট্রাকচার তৈরি করা, দেখো কি দারুণ। বাইরে বেরিয়েই দেখি বাইরেটা কিরকম লাগছে স্টেশনের। এই হলো শরৎ সদনের মেট্রো স্টেশনের বাইরেটা, দেখো কত মানুষ। আমার যদি এই মেট্রো কার্ড না থাকতো তাহলে আজকেও আমাকে এই প্রথম দিনে দেখো এরকম যা ভিড়টা লেগেছে, যে লাইন পড়েছে, যেটা আমাদের এসপ্ল্যানেড মেট্রোতে এরকম লাইন লাগে বা প্রতিটা স্টেশনে যেরকম লাইন লেগে যায় মেট্রো টিকিটের জন্য, সেরকম দেখো ময়দান মেট্রোতে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর লাইন লেগে গেছে। দেখো তারা কতটা খুশি হয়েছে আর কতটা তাদের ইজি হয়েছে যে মেট্রো করে যাতায়াত করা, তাই জন্য আজকে এত ভিড়। হাওড়ার পরে মহাকরণের পরে এসপ্ল্যানেড, দেখো পরপর দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া, দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার থেকে শুরু করো। তোমরা একবার দেখে নাও এটা স্ক্রিনশট মেরে যে কত টাকা হতে পারে। লাস্ট কবি সুভাষ অবধি দেখছি 30 টাকা, যেটা নিউ গড়িয়া অবধি আছে। তিনটে অপশান রয়েছে, কার্ড আছে, টোকেন আছে, প্লাস এই স্ক্যানার রয়েছে, মানে এই কিউআর কোড। ওর উনি চেষ্টা করছে, আমি দিলাম তো, একটু দূর থেকে দিন, দূর থেকে দেবেন। আবার দেখাচ্ছি হাওড়া ময়দানের ভিড়, সেরা ভিড়। আমার ভালো লাগলো যেই স্টেশনে কিছু ছিল না সেই স্টেশনে মানুষজন যে এত ভালোবাসা দিয়েছে এই মেট্রো স্টেশনটাকে, সেটা সব থেকে বেশি ভালো লাগলো। চলো মেট্রো দাঁড়িয়ে আছে, আমরা ঢুকে পড়ি। Please mind the gap between the train and the platform. আবার যখন ঘুরতে যাব এই মেট্রো করেই আমাকে হাওড়া যেতে হবে। তো আজকের মতো এখানেই একে টাটা করে দিলাম। এবার বাইরে বেরোবো এসপ্ল্যানেডের, বেরিয়ে কিছু খেতে হবে। সকাল থেকে কিছু ব্রেকফাস্ট করিনি। তার সাথে দেখা হয়েছে দেখো আমাদের স্কুলের ফ্রেন্ড, বহু বছর বাদে। ভাই বল তুই কী করতে যাচ্ছিস? ওরে ভাই সবাই চলে এসছে। তো কেমন লাগলো? খুব ভালো ব্যবস্থা, এবং যারা নিত্য যাতায়াত করে সল্টলেক, ডালহৌসি, তাদের খুবই সুবিধাজনক। তবে এটা আমরা সবাই আবেদন করে রাখবো, এটা মেনটেন্যান্স হয় পরবর্তীকালে, সেই পানির গুটকা ফেলে হাওড়া ব্রিজ যেমন করেছে সেটা না হয়, এবং মানুষকে সচেতন হতে হবে এই ব্রিজটাকে থেকে। এত সুন্দর জিনিসটাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ মানে দেখার জিনিস, প্রত্যেকের মানুষের উপকার এবং সত্যি অপূর্ব জিনিস। গৌরঙ্গি প্ল্যাটফর্ম থেকে আর কি বাইরে বেরোবো, যাতে এর বাইরেটা তোমাদেরকে দেখাতে পারি যে প্ল্যাটফর্মটা কিরকম দেখতে লাগছে। দেখো জাস্ট এখান থেকে আমি বাইরে বেরোলাম আর এই হচ্ছে মেট্রো স্টেশন। দেখো এই এখানে এসপ্ল্যানেড বলে লেখা। কাজ বাজ শেষ করে নিউ মার্কেটের সামনে থেকে একটা লস্যি নিয়ে নিয়েছি, এটাই এখন গরমে সব থেকে বেস্ট জিনিস। এটা খেয়ে আবার মেট্রো ধরে এবার বাড়ি বেরিয়ে যাবো। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা আজকের মতো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে খুব জলদি। আর চিয়ার্স টু এভরিওয়ান, এই গরমে লস্যি সবার আগে দরকার।